আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসার বরকতে আজ আরেকটা আমল নিয়ে আসলাম। তো এই আমলের বরকতে আপনাদের দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ নানা রকম দুশ্চিন্তা থাকে, সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক টাকা পয়সা নষ্ট করে কিন্তু ফলাফল কিছুই পায় না, বিভিন্ন রকম মেডিসিন তারা গ্রহণ করে। যাই হোক, আমরা অনেক সময় কোনো না কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, তখন আমাদের মাথা কাজ করে না। তো বন্ধুরা, আজ দুশ্চিন্তা দূর করার জন্য যে আমলটি বলবো সেটা যদি করেন তাহলে আপনাদের মাথা থেকে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই করবেন, তাহলে এই আমলের বরকতে আপনার দুশ্চিন্তার রোগ দ্রুত দূর হয়ে যাবে। মানুষের নানা রকম পেরেশানির শেষ নেই, এই সমস্ত পেরেশানি থেকে মুক্তি পেতে হলে আপনাকে সৎপথে চলতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, ইসলামের আকিদায় চলতে হবে, দুনিয়াবি লোভ লালসা বাদ দিতে হবে। তাহলে দেখবেন আপনি অনেকটাই সুস্থ হয়ে গেছেন। এই আমলটি খুবই ছোট একটি আমল, আমলটি খুব সহজেই করতে পারবেন। আল্লাহর একটি নাম ইয়াকাউইউ নামের বরকতে আপনার মাথার টেনশন দূর হয়ে যাবে। আমলটি করতে হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না, এই আমলটির সম্পর্ক নামাজের সাথে। তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন জামাতের সহিত নামাজ পড়তে, আর আমাদের মা বোনেরা বাসায় পড়বেন। যারা নামাজ পড়ে আল্লাহ পাক তাদেরকে শান্তি দেন, তাদের সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দেন। বন্ধুরা, আল্লাহ যখন আপনার পক্ষ হয়ে যাবে আর আল্লাহ যখন আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে, তখন দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে প্রতিহত করবে। তাই আসুন আমরা আল্লাহর পথে চলবো, আল্লাহর আদেশ মানব, মানুষকে ভালোবাসব। নবী রাসূলরা যেভাবে চলাফেরা করেছেন সেইভাবে আমরা চলাফেরা করব। তাহলে দেখবেন দুনিয়ার যত পেরেশানি আছে আপনাকে আটকাতে পারবে না। আমলটি করতে হলে ফজর নামাজের পর করতে হবে। আমরা যখন ফজরের নামাজ পড়ব, পড়া শেষ হলে আগেই দোয়া করব না, দোয়ার আগে আপনাদের ডান হাত মাথার উপর রাখবেন, রেখে শ্বাস বন্ধ করবেন। তারপর এই শ্বাস বন্ধ অবস্থায় ইয়া কাইয়ু 11 বার পড়বেন। পড়ার নিয়মটি আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনুন। ফজরের নামাজের পর আপনি আপনার ডান হাত মাথার উপর রাখবেন, রেখে শ্বাস বন্ধ করে ইয়া কাইয়ু 11 বার পড়বেন। যেমন ধরুন, শ্বাস বন্ধ করে আপনি ডান হাত মাথার উপর রাখলেন আর বাম হাত দিয়ে মনে মনে পড়তে থাকলেন ইয়া কাইয়ু ইয়া কাইয়ু ইয়া কাইয়ু ইয়া কাইয়ু। আমলটি খুবই সহজ, এই আমলটির বরকতে আপনারা এই আমলের ফজিলত পাবেন, এই আমলের মর্যাদা অনেক ইনশাআল্লাহ। আপনার যে টেনশন বা আপনার মাথার যত সমস্যা সব দূর হয়ে যাবে, আপনার ব্রেন হবে সুস্থ আর আপনিও সুস্থতা বোধ করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।